আসি, আমার ছেলেকে দেখেছ কোথায়? তোর বাপের কাছে নাকি মারবি আমাকে? কেন, কার বাপের খাচ্ছিস? আমার বাপের কাছে। ও, তোর বাপের খাচ্ছিস বলে এই ব্যাপার কথা বলছিস না? শুন, কি তোকে ধনা বলে ডাক দিলাম? হ্যাঁ, কি কি বলে ডাক দিবি আমাকে? আমি তোকে, তুই আমাকে ধনা বলে ডাক। ধনা? মেও। ফের বলছে মেও। মেও। এই বিড়ালে বাচ্চা আছিস? দিদি বললাম, দিদি বললাম, এদিকে আই। কেন মেরে দিলি? এই মারলাম। যদি মেরে দিতে? মারিনি তো। শুন, কি সুন্দর করে বল। কি? মা গো, মা গো, মা গো, মা গো, কি বলবো, কি বলবো? মা গো, ভিতরে দেখে বলছিলাম কি দেরি করিস না, কুন্ডে যাবো কাপড় কাচতে। চল, কাপড় কাচার কথা বলবি না তুই আমাকে। আমার জন্য মাসি, তোমাদেরকে আমি কিছু বলেছি? বলেছি মাসি? বলেনি? তোরা আমাকে বললি না কাকু? আমি কিছু বলেছি তোমাদেরকে? বলেছি, বলেছে। এই জন্য দুতুর গ্রামে তোর জন্য কি বলেছি বল শুনা। এরা সবাই বলছে কি মা, কি হারে ধনা, তোর মায়ের বিয়াহ দিবি না? আমরা ভোজ খেতে দিবি না রে? হারে পাগলা, এমনি বলছো কে? আমার কি বিয়ে হয়নি? ওরা কি ভোজ খায়নি? তোর বিয়ে হয়ে গেছে? হয়নি মাই জি। যদি বিয়ে হতো না তাহলে সিঁদুর কোথা থেকে পড়লাম? তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে। মের কার সঙ্গে গে? কেন, তোর বাবার সঙ্গে? ওকে মা আগে তোর গুষ্টিকে বেচিস। তুই আমার বাপকে কেন বিয়া করলি? বিয়া করিয়ে দে। আরে বিয়া করিয়ে দে, তোর গুষ্টিকে বেচিস না। বিয়া ঘুরিয়ে দিলি কি না? বিয়া ঘুরানো যায়? বিয়া যদি না ঘুরিয়ে দিস, হ্যাঁ আমি তোর বাপকে বিয়া করবো। এই বেটা ছেলে বেটা ছেলে বিয়ে হয় না। এখন হয়েছে? হচ্ছে। এখন করিব তোর বাপকে? তোর বাপকে বিয়ে করব না, কাকে বিয়ে করব? কেন, তুই অন্য, তুই বাপিকে বিয়ে করলি? তুই বাপিকে, যদি বাপিকে বিয়ে করতাম বাপি তোর বাবা হতো। ওইটা বাবা হইতো? হ্যাঁ, ওকে বিয়ে করলে, বাপিকে বিয়ে করলে। হ্যাঁ, তো দুঃখ ঘোষকে করলি তুই? যদি দুঃখ ঘোষকে বিয়ে করতাম ওটাও তোর বাপ হতো। ওইটাও বাপ হইতো? হ্যাঁ, তুই সবাইকে কেন বিয়া করিস নি? সবাইকে যদি বিয়ে করতাম সবাই তোর বাপ হতো। সবাই যখন বাপ হতো কি না? হ্যাঁ, সবাই যদি 1 টাকা করে দিত আমি মেলাই টাকা পাইতো। কি বল, পাগলা বলে সবাই রে তোকে রে? তুই গোটা দুনিয়ার লোককে বিয়া কর না গো মা। গোটা দুনিয়ার হয় না, একজনকে বিয়ে করতে হয় না? করলে পয়সা বেশি পাবো আমি? পয়সা তো পাবো, এমনিতেই পাবো। হুম, তুই মা গে, তুই এত এত কেন খারাপ গো মা? কেন রে, কি হয়েছে রে? তুই বিয়া করলি করলি আমি তোর একটাই পাঁঠা। হ্যাঁ পাঁঠা না বেটা। হ্যাঁ একটাই বেটা। হ্যাঁ, তুই আমাকে কাঠ কেন দিস নি গে? তুই কি এখানে ছিলিস রে? কেন, আমি কেরলা গেছিল নাকি? না,
উপরে ছিলিস তিরপাল রূপরে শালা প্যান্ডেল বালা দোষ আছে শালা শালা মায়ের বিয়ার দিন ছাড়িনি শালা তাহলে প্যান্ডেল উপরে না কি তার থেকে উপরে এই হেলিকপ্টারে হ্যাঁ তোর বাপের মাথাতে কুন্ডে চুনুকে হেলিকপ্টারে না তুই ভগবানের ঘরে ছিলিস তুই ফোন করতে পারিস নি তখন কি মোবাইল ছিল একটু করতে ফোন বলতি কি বেটা আমার তোর বাপের বিহাই নেমে যা ফির ভোজ খেয়ে সরসরি উঠে হই নাকি উপর থেকে আমার পেটে আসলি পেটে উপরে থেকে পেটে হ্যাঁ মা গে এই কুত্তা ভুকছে গে মা উপরে থেকে তোর পেটে মা গে পেটে ঢুকলো কিভাবে গে তুই তো ছোট্ট ছিলিস রে মা গে আমি তোর মা গে পেট গে মা গে ছোট্ট দেখা পেট তুই তো পেটে কিভাবে ঢুকে চুনু গে তুই তখন ছোট্ট ছিলিস রে মুসার বাচ্চার সমান মুসার বাচ্চা না মানুষের বাচ্চার সমান মা গে কি মা পেটে ফের ঢুকা না মা ওইভাবে হয় বলতো যখন ঠান্ডা পড়বে তখন ফের বাইরে করলিবি জন্ম হয়ে যায় তুই হা কর হা কর হা কর কি করে বুঝাবো গে আকা নাক কামড়া আমরা তুই নাক কামড়া কোনটা খেতে পাবি না আকা বুঝা তাকে বুঝা না গে বুঝা না গে গে কিভাবে কি করবে গে বুঝাতে পারছ না গে কেনে ওইরকম হয় নাকি হয় না না আসলে হ্যাঁ বলছিলাম বাবা কি গে দেরি করিস না তো চল চল কাপড় কাচতে যাবো চল মো কম লিবো গে উলা লিবো রে ওগুলা কুতু কুতু গালা কুতু 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 গালা ওগুলা কুতু কুতু গালা লিবো কি লিবি কুতু কুতু গালা বিড়াল বাচ্চা তোর বাপের বাচ্চা তাহলে কি তো বলবি তো বিড়াল বাচ্চা না তাহলে ওগুলা কুতু 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 এই কথা কোক যা যায় ভেবে ফের সময় সময় ঘাটে মাঠে যাবে সময় সময় কি না তোকে ফের প্রণাম করবে আমার প্রণাম করবে আর সময় সময় তোকে বিছনা চাদর পড়ে দিবে তোর সময় সময় তোর পা টিপবে কে গে এটা গে ভালো বুঝে বলতো বলে কইলে বুঝে বলতো বল না রে তুই একদিন আম বাপ বলছিস আমাকে আচ্ছা বাবা ওই বাবা বাবা না তাহলে কিভাবে আমি তোকে ডাকে দিব তুই বাইরে যা হ্যাঁ ঠিক আছে আমি এখানে আমি আমি আজকে তোর বাপ তুই আমাকে বাপ বলবি হ্যাঁ ঠিক আছে তুই আজকে ধোনা আমি ধোনা হ্যাঁ তুই ধোনা হ্যাঁ আর আমি 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 ওলা মা ধরেলে হ্যাঁ তোকে কি বলবো আমি তো আমি আমি কি বলি তোকে এসা ঠিক আছে ঠিক আছে কই ধোনা কি হলো কি হলো বাবা কে হলো বাবা বলা কান পট্টি ঝঞ্ঝানি দিব একবারে কি বাবু বলবো রে বলা ঢং আছে বাবা কি বাবু বলবো বল মুখে রস আছে আচ্ছা ঠিক আছে ভালো বাবু বলবো কান পট্টি ঝঞ্ঝানি দিব ভালো বাবু বলবি আমাকে কি ধোনা কি হচ্ছে বাবা এদিকে আই ঠিক আছে আসলাম বাবা ফোন নামটা কে করবে করবি না ঠিক আছে এদিকে ফেরাসি ফেরাসি ধোনা হ্যাঁ কি হয়েছে বাবা এদিকে আই আরাম দাদা আচ্ছা ঠিক আছে এদিকে আই প্রণাম বাবা ভালো থাক এই কোথায় গেছিলি রে বল কোথায় গেছিলি আরাম দাদা বল কোথায় গেছিলি বল 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 কোথায় গেছিলি বল বল কোথায় গেছিলি বল 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 বাইরে খেলছিলাম বাইরে খেলছিলি হ্যাঁ দিনে তুই কতবার বাপ বলছিস আমাকে মোটামুটি 10-15 বার বলছি 10-15 বার বাপ বলছিস হ্যাঁ এতবার বাপ বলছিস তোর মা কই মানে তুই বিয়ে করতে যাচ্ছিস আমার বিয়া করার মন নাই তুই যখন দিবি হাতে পায়ে ধরে তো করে নিবো শুন বলছিলাম কি না আমার তাহলে বিয়া করার মন নাই মা তাহলে তাহলে দিব না না করবো আমার মন নাই তুই যদি দিস কিনা করে নিবো তাহলে দিব না না করবো মা তাহলে দিব না রে আমার মন নাই তুই যদি দিস তো করে নিবো আর যখন তোর মন না তো আমি দিব না তো বললাম না করবো গে হ্যাঁ করিস না বাবা শুন আমি এখন ছোট্ট আছিস এখন ছোট্ট আছিস রে দুঃখুর মায়ের সঙ্গে বিয়া দিয়ে দেওয়া গে হাট ও তো ওর বয়স হয়ে গেছে অনেক কদিন পরে শ্মশানে যাবে মরে গে মরে গেছে তো শুন কি বলছিলাম না হ্যাঁ আর দেরি করছিস না বাবা চল কাপড় কাচতে চল চল তাহলে চল তুই আমাকে কোলে করে নিয়ে চল বলছিলাম কি হ্যাঁ অনেক দূরের রাস্তা তো এটা কিছু বল বলবো না কেন তুই আমাকে গদি দিলে গদি দিতে হ্যাঁ তুই কেন পারি আমি ভারী হয়ে গেছি কাপড়া তোর বাপ নিবে কাপড়া কে নিবে কাপড়া কাপড়া গে ভারী গে
মাথা দিতে ভালো ভাবে চল শ্বশুর বাড়ি কোনটা গিয়ে কেন আর তোর বাবার বাড়ি এইদিকে আর তোর বাড়ি কেন আমার বাড়ি নাই কই ওটাতে জিজ্ঞেস করছি তোর শ্বশুর বাড়ি কোন দিকে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি ওইদিকে আর তোর বাড়ি শ্বশুর বাড়ি যেটা আমার বাড়ি না শ্বশুর বাড়ি এখানে বাবার বাড়ি বাড়ি কিভাবে শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি করি তবে তো আমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি করি
বাড়িতে আপন হয়ে বাস করিলি পরের বাড়িতে, পাখিরা সবে বাতে বাসা ভাইও ও বহনো দিদিরা, তোর বাপের মাথা রা বল, বাপের মাথা বল, লাগছে মনে ভোট চাইতে এসছে। ভাই আর বহিন বললাম দিদি মাসি পিসি এগুলো এগুলো বলে বল না রে, ভালোভাবে বুঝিয়ে বলছি যে বুঝিয়ে বল, ওইভাবে হবে না। ও গো আমার নানি আসাস, দিদি ও আমার কাকিমা, ও আমার জেঠিমা, ও আমার বৌদি, ও আমার বহু, আপনাদের জাইয়া খেতেছে কাপড় খেতেছে, আমি নামে কোডা ধোপানি, আমার মায়ের নাম ফেকিনি, নামে চিন্তামণি, কাপড় খাচ্ছি মনির মতো, তাই আল বলবো কি
আচ্ছা কোন ব্যাপার না দিয়ে দেবে ওগো স্বর্গপুরে গেলে মা দুর্গা বলে আমার কাপড় কেচে দিয়া তো কেউ নেই আমার এইবার ভিজা গেল ভিজে গেল আর তুই যে কামড়া ছিস কামড়াবো না আজকে কামড়াবো না তাহলে কি বলে ছোট গালা মহিষে পাড়ির মতন হুত্তা মারবো আজকা ঠিক আছে দুধে থুকথুক কি দিতে কি হচ্ছে আমি পারবো দিতে একটু দিয়ে দে
দেখ না টুকিমের পাঁপড় বিক্রি করছে আর দেখ না দেখছে দেখছে দুধ খাচ্ছি তো চুটুটা দেখ না বড়কা চোখ করে কোন আছে বেগে গেল দেখ চুটুটা তুই আমাকে না ডেকে ডেকে খেলাবি তোরা দেখতে পাবি না মায়ের দুধ খাবো কিনা তোরা দেখতেই পাবি না ঠিক আছে তোরা একটুকু দেখতে পাবি না তোরা কিকি করছিস না তোরা দেখতে কামড়াবি না কিন্তু বললাম যে হুত্তা মারবো হুত্তা মারবি না আমি আর তোকে দুধ দিতে পারবো না আর খাওয়াতে পারবো না আমি কেন আমি চললাম একটা দুধ দিতে নাই মা কেন একটা দুধ যদি দিস ফের একটা দুধ শুইকে যাবে এইদিকে ফের ঠিকই পাকা আছে পেকলাল হয়ে গেছে এইদিকে ওইটা জানি না দুটাই দুধ দিতে যাই আর কামড়াবি না কিন্তু আর মাথা খারাপ কামড়াবো না শিশড়াবো দাঁত দিয়ে ভাই শিশড়াচ্ছি তোকে দাঁত দুধ দিতে পারেছ না দুধই পারে মানুষকে দেখ না কেন তুই কাবি কি ভাই আমার মা আমি দুধ খাবো না বুঝি ধর যাই ছানা না ধর যা ছানা না আমি কাপড় কাঁচিব মনির মতো আমি কাপড় কাঁচিব মনির মতো আমি কাপড় কাঁচিব মনির মতো মরাকে বাঁচাতে পারে না না এভাবে যদি ডাক দেই হয়তো অদৃশ্য হয়ে যেতে পারে
তাই জলের তলায় ডুব দিয়ে তার পা ধরলে আমার দুঃখের কথা প্রকাশ করতে পারবো। আমি বড় জনম দুঃখী, জনম কি বলেছিলে? ও জনম দুঃখী নাকি না? আমি তো জনম দুঃখ, ওর দুঃখ আছে। আর আমার বাবার নাম সুক্কা, আর আমি গোটা দিন দুধ ফাটাতে ফুক্কা। কথা কথা না রে, মানে ওর দুঃখ আছে, দুঃখ। ঠিক আছে, তুই আর গল্প কর, আমি গিয়ে আসছি। ঠিক আছে, গল্প কর তুই। কি পরিচয়, কি করতে এলে তুমি? তুমি যে মরাকে বাঁচাতে পারো নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না, তাই আমার স্বামীকে বাঁচিয়ে দাও না গো মাসি। নিজের সন্তানকে মেরে কারো মরাকে আমি জীবিত করতে পারি না, কি পরিচয় তোমার জানতে পারি আমি? ও প্রাণের মাসি, ওই না পতি জি